নতুন কিনছে না হ্যাঁ হাট সামনে যাও আপু আমাদের জমিতে কাজ করে কারা ঠিকই তো বলছো কারা কাজ করে দিতেছে হাট তো দেখি কে কাজ করায় জমির মধ্যে দেখি তো সত্য না

আমার বিয়া হইছে তোর কাছে বলতে হইবো কবির সাথে কবির নামা কি ব্যাগে নিয়ে নে ঘুরি শর্তাপু এই তোর বিয়া হইছে এই জমি তো কোনো কাজ হবে না এ আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন এই যে কাদা আছে না কাদা কিন্তু শরীরে লাগাই দিন কি বললি বিয়াদবের বাচ্চা আমাদের জমিতে ঢুইকা পারমিশন ছাড়া কাজ করতেছস আবার বলো যে কাদা লাগাই দিবি হ্যাঁ কাদার ভিতর তোর ঢুকায় রেখে দিন চিনস এই লেবারে বাচ্চারা কাজ বন্ধ করবে না জুতা উড়াই মারমু কোনটা আমার লোমাটা আছে না লোমাটা ছিড়ে গেছে এই ভাই কাজ করেন

আমরা বলছি দেখি আমাদের কি কি বলে জানো বলে লোমাটা ছিড়েন হ্যাঁ এত বড় সাহস তুমি তাড়াতাড়ি আসো এই যে কাজ করেন ভালো করে কাজ করেন এই বান্দির পুত্ররা এই কার জমিনে বান্দির পুত্র সাহস তো কত বড় এই বান্দির পুত্র এই এই বান্দির পুত্র চাপ এই কার দিকে কাম দছ কই লক্ষ্য এই মুরপি এই বান্দির পুত্র তুই এনে কি করছ হ্যাঁ কি কৈছ বুঢ়া কৈছে তই চৈধ্য গোষ্ঠী বুঢ়া বুঢ়া কচ আমাৰে তই চাউচ তই কত বৰ কিৰে হা মূঢ়া কচকে

এই সাইনবোর্ড লাগাই দিবি এই জমি নাম ঠিক আছে ঠিক আছে আর কোনো কাম কাজ চলবো না এ বুড়া সাইনবোর্ডে এনে ডুবে রাখবো আইতেছি আমি ফাজিল কত বড় বেয়া দব দেখছো তোর বলা বল না এই লিগা ব্যবহারের এই অবস্থা বাপ মা শিক্ষা দীক্ষা দেয় না কিছু মই মোর বিয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় ইনিই জানে না আমার কাছে শিক্ষা দীক্ষা শেখবে না ফাজিল কোথাকার বেয়া দবের বাচ্চা আবার তাকাই রইছে না আইলে কিন্তু খবর আছে এবার এই কি কাল লম্বাটা ছিলস সারা দিন তো গল্লিতে গল্লিতে ঘুরস আর ছেড়ে দেওয়াস কি কি করছ হ্যাঁ সব লম্বা তো আমারই চিরন লাগে তুমি চালাও কাম বন্ধ কর বেটা ওই কাম করতেছে এই কাম বন্ধ কর এমনি কইলে কাম বন্ধ কর এ কাম এমনি কইলে কাম বন্ধ করব এই আচ্ছা ঠিক আছে এই কাম করো সুন্দর করে কাম করো এটা আমি কই ঠিক না এই তো আমি কইছি বিকাল বেলা সাইনবোর্ড লাগাবি ঠিক আছে এই যে কোণাটার মধ্যে একটা আর ওই যে তরফদারের জায়গার কোণাটা আচ্ছা

আমরা গেঞ্জাম চাই না কিচ্ছু চাইনা আমগো জাগার ভিতরে যে তোমরা কাম করতেছ কিন্তু ঠিক না ভাই ঠিক না আপসে যাওগা শেষ বিয়ে করছ বিয়ে করছ তুই কে নামা লাগবো করছ তুমি মহালার মতো বিয়ে করছ না করছ নাই তাহলে তুই বুঝবি না তোর কম দেব না আসছেন সম্মান করি সুন্দরভাবে জানগা এদিকটা গান

আমি রমজান আলী তরফদার বইলা গেলাম এই জায়গায় আমার অনুমতি ছাড়া কোনো কাজ না কথাটা যেন মনে থাকে আব্বা কি জানো তোমার আব্বা এদিকটা ভালো মানুষ না তোমার আব্বা পাঞ্জাবি টুপি পরে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে তোমরা মনে করো যে তোমার আব্বা খুব ভদ্র এলাকার ভদ্র লোকের মধ্যে আমি একজন জানে তোমার আব্বা এটা তার বোনের সম্পত্তি এই সম্পত্তি আমার আব্বার নামে রেস্ট্রি করে দিয়ে গেছে আর সে এটা তার সহ্য হয় এই কারণে সে মাঝে মাঝে এখানে এসে গ্যাঞ্জাম করে

খাচ্ছ তো এর আগের বার কি করছে জানো ভর বাজারের মধ্যে আমি বয়ে রয়েছি চায়ের দোকানে লুঙ্গিটা নুড়ায় খারাপ খারায় মুতলো কিছু তো করতে পারলাম